এই মনিটর দিয়ে আমরা কি দেখতে পাই? এই মনিটর দিয়ে আমরা দেখতে পাই হচ্ছে পেশেন্টের হার্ট রেট দেখতে পাই, যেটাকে পালস রেট বলা হয়, স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন দেখতে পাই, SpO2, এবং একই সাথে এটা এটা দিয়ে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার চেক করতে পারি, এবং অনেক ক্ষেত্রে এই পেশেন্টের আরেকটা প্রোব আছে, যে প্রোব দিয়ে আমরা পেশেন্টের ইসিজি চেক করা হয়। আমরা যদি একটু পেশেন্টের সাইডে খেয়াল করি, এখানে কয়েকটি প্রোব আছে, এখানে যে প্রোবটা আছে এই প্রোবের পাশে পাশে SpO2 লেখা আছে, SpO2, দ্যাট মিনস এই কালার যে প্রোবটা আছে, এই প্রোবটা যদি আমি কানেক্ট করি, কানেক্ট করার পরে যেটা আসবে অনেকটা এরকম আসবে, প্রোবের শেষ মাথায় দেখেন এখানে লাইটিং আসতেছে। এটা যেটা করতে হয়, এটা হচ্ছে একটা হিউম্যান বিং এর কোন একটা ফিঙ্গারের সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা যদি কানেক্ট করে দিই তাহলে দেখতে পাবো এই যে লাইটিং যে অংশটা থাকে সে অংশটা অবশ্যই আমরা নেলের উপর দিকে প্রেস করব। যদি এরকম করে কিছুক্ষণ রাখি তাহলে মেশিন রিড নিবে এবং মেশিনের রিড আসবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলে দেখতে পারবো মনিটরে আমাদের কিছু জিনিস চলে আসবে। এখন দেখেন আমাদের মনিটরে চলে আসছে, ডান পাশে উপরে যেটা আসছে 86, এটা হচ্ছে এই মুহূর্তে আমার পালস রেট। আমি কথা বলছি এই জন্য আমার পালস রেট ফ্যাকচুয়েট করতেছে, বাড়তেছে, এবং নিচে যেটা আসছে সেটা হচ্ছে স্যাচুরেশন। 96 হচ্ছে স্যাচুরেশন এবং 91 হচ্ছে পালস রেট। দ্যাট মিনস আমি কোনো পেশেন্টের যদি পালস দেখতে চাই তাহলে প্রোব কানেক্ট করব এবং এই প্রোবটি পেশেন্টের যে কোনো ফিঙ্গারে দিতে পারবো। খেয়াল করতে হবে লাইটিং পার্টটা যাতে ফিঙ্গারের উপরের অংশে থাকে। একই সাথে আমি এটা দিয়ে কোনো পেশেন্টের প্রেশার দেখতে পারবো। আমরা একটু যদি মনিটরে খেয়াল করি, এখানে NIBP লেখা আছে, NIBP এই যে পোর্টটা আছে, এই পোর্টটা যে কানেকশন এটা দিয়ে আমি NIBP, দ্যাট মিনস এটা দিয়ে আমি প্রেশার চেক করতে পারবো। এবং এখানে আরেকটি পোর্ট আছে, আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে ইসিজি পোর্ট, এখানে দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আমরা পেশেন্টের ইসিজিও চেক করতে পারবো। ইসিজি লিড আছে, ইসিজি লিডের মাধ্যমে ইসিজি চেক করতে পারবো। দেখেন NIBP যে লাইনটা আছে, NIBP লাইনটা শেষের মাথাটা থাকে এরকম, এটা নর্মাল বিপি কাফের মতো। আমরা পেশেন্টের যেরকম নর্মাল বিপি চেক করার জন্য পেশেন্টের হাতের ভিতরে বাঁধি, ঠিক একইভাবে এটা পেশেন্টকে হাতের ভিতরে বাঁধতে হবে এবং হাতকে প্রেস করতে হবে অ্যাক্সিয়াল যেই রেখাটা আছে সেই রেখা বরাবর ঠিক করে রাখতে হবে। এটা হচ্ছে একটা অ্যাডাল্ট কাফ, এটা হচ্ছে একটা অ্যাডাল্ট কাফ। এই কাফের বিভিন্ন সাইজ হয়, অ্যাডাল্ট কাফ হয়, পেডিয়াট্রিক সাইজ হয়, নিওনেটাল সাইজ হয়, বিভিন্ন সাইজের কাফ অ্যাভেলেবেল আছে। তো আমরা এটা কাফিং করব। কাফ করার পরে মনিটর এখানে বিভিন্ন অংশ আছে, সেই অংশ ব্যবহার করে আমরা এই কার্ডিয়াক মনিটরটা ব্যবহার করব। তো আজকে আমরা প্রাথমিকভাবে জানলাম কিভাবে এই কার্ডিয়াক মনিটর কি, কার্ডিয়াক মনিটরের কানেকশন কিভাবে করতে হয়, মনিটরে কি কি অংশ দেখতে পাই, মেশিনটা কিভাবে অন করা হয়, কিভাবে মেশিনটা অফ করা হয়। আমরা আরেকদিন কার্ডিয়াক মনিটরের ডিটেলস সম্পর্কে জানবো। আজকের মতো এই পর্যন্তই, আমরা অফ করে দিচ্ছি মেশিনটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।